নমস্কার এসএম পলিটি টিপসের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যখনই আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেতে হলে বেল আইকেনে টাচ করে দিন এই চলুন ভিডিওটি শুরু করা যাক যারা নতুন ব্রয়লার মুরগির ফার্ম করেছেন বা বিগত দিন ধরে ব্রয়লার মুরগি পালন করে আসছেন কিন্তু এফসিআর কীভাবে কষ্ট হয় জানেননি এই ভিডিওটি তাদের জন্য কারণ আপনার সকলে জানেন ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে এফসিআর খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ আপনি এফসিআর কোষে জানতে পারবেন আপনার ফার্মের রেজাল্ট কেমন হয়েছে বা আপনার ফার্মের মুরগি থাকাকালীন আপনি এফসিআর কোষে বুঝতে পারবেন আপনার রেজাল্ট কেমন হবে যদি আপনার যদি আপনি এফসিআর কোষে বুঝতে পারেন যে আপনার রেজাল্ট খারাপ আছে তখন আপনি ভালো ম্যানেজমেন্ট করে আপনার এফসিআরটাকে ঠিক জায়গায় আনতে পারবেন সেক্ষেত্রে দেখুন আপনার যে কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার এফসিআরটা খারাপ হয়েছে বা ভালোর দিকে আছে ধরুন আপনার মুরগিটা বেশি খাবার খেয়ে কম বডি ওয়েট এসছে সেক্ষেত্রে আপনার কি হয়েছে না আপনার এফসিআর খারাপের দিকে আছে আর যদি যদি দেখেন যে আপনার মুরগিটা খাবার কম খেয়ে বডি ওয়েট বেশি আছে সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনার এফসিআর ঠিক আছে বা আপনার এফসিআর অনেক কম আছে আপনার রেজাল্ট খুব ভালো হবে আমরা সকলে জানি যে এফসিআর অনুযায়ী আমরা পয়সা পাবো কোনো কোম্পানির আন্ডারে যখন আমরা চাষ করব তখন যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি মানে কম ফিড খাইয়ে বেশি ওয়েট আনতে পারি সেক্ষেত্রে আমরা বেশি পয়সা পাবো আর যখনই আমরা বেশি খাবার খেয়ে যাবে কিন্তু কম বডি ওয়েট আসবে সেক্ষেত্রে আমরা খুব কম পয়সা পাবো কারণ একটা কোম্পানির একটা একটা লিয়ার দিয়ে থাকে এফসিআর একটা ট্রাকচার দিয়ে থাকে কারণ ওদের মিনিমাম যে ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে থাকলে ভালো রেজাল্ট ওয়ান পয়েন্ট সিক্সের মধ্যে কোনো কোম্পানির রাখে কোনো পয়েন্ট কোনো কোম্পানি রাখে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভের মধ্যে রাখে তো আমি একটা কাগজের মধ্যে লিখে পুরো বিষয়টাকে দেখাবো যে কীভাবে এফসিআর কোসে বের করাতে হবে প্রথমে আমরা উপরে লিখে নিচ্ছি এফসিআর কারণ এফসিআর সম্বন্ধে আমরা আলোচনা করব তাহলে আমাদেরকে লিখে নিতে হবে খাতায় আমি লিখে দিচ্ছি এফসিআর বলে লিখে নিচ্ছি এরপরে আমরা যে দুটো জিনিস লাগবে আমাদেরকে এফসিআর পোষতে গেলে সেই দুটো জিনিস হলো ফিড কনজুম এবং বডি ওয়েট মানে ব্রয়লারের বডি ওয়েট যেটা হবে লাস্টে যখন ধরুন মুরগিটা উঠে যাবে সেক্ষেত্রে আপনি দুটো জিনিস পাবেন টোটাল বডি ওয়েটটা পেয়ে যাবেন ধরুন আপনার হাজার পাখি আছে সেক্ষেত্রে আপনার যদি হাজার পাখির যে টোটাল বডি ওয়েটটা আসবে সেই বডি ওয়েটটা পেয়ে যাবেন এবং টোটাল যে ফিডটা খেয়েছে সেই ফিডের সেই ফিডের ইয়েটাও পেয়ে যাবেন যাই খাক আমরা যদি চার কুইন্টল আটশো তেষট্টি কেজি যদি ফিট খায় বা আরও বেশি খায় বা আরও কম খায় সেক্ষেত্রে যা যেটা আসবে আপনাকে সেটা লিখতে হবে এবং যে বডি ওয়েটটা টোটাল আসবে সেই বডি ওয়েটটা লিখতে হবে তো আমাদেরকে এক নম্বরে লিখতে হবে ফিড কনসুম দু নম্বরে লেখছি আমরা বডি ওয়েট এক্ষেত্রে আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ যখন কষবেন তখন স্টেপ বাই স্টেপ এভাবে আমি লিখে দিচ্ছি আপনারা বুঝতে পেরে যাবেন আর যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং বোঝাবার চেষ্টা করব চলুন দেখা যাক তো এরপরে আমি ধরুন এখানে লিখছি ফিড ফিড কনজুম ফিড কমসুম লেখছি এবং ধরুন আমার ফিড খেয়েছে আনুমানিক আমি একটা ফিড ধরে নিচ্ছি যে আমার এই ফিডটা আনুমানিক খেয়েছে তো হচ্ছে ধরুন চার কুইন্টল আটশো তেষট্টি কেজি ফিড খেয়েছে চার কুইন্টল আটশো তেষট্টি কেজি আমার ফিড খেয়েছে তেষট্টি কেজি ফিডটা খেয়েছে তো এরপরে হচ্ছে বডি ওয়েট মানে বার্ডস বার্ডস ওয়েট আর কি বার্ডস ওয়েট মানে কী এসছে আমাদেরকে লিখতে হবে এরপর বডি ওয়েট যেটা ওয়েট এসছে টোটাল মুরগিটার যে ওয়েটটা হয়েছে সেই ওয়েটটা আনুমানিক একটা ধরে নেবো যে ওয়েটটা এসছে ছাব্বিশ কুইন্টল পঞ্চান্ন কেজি চারশো পঞ্চাশ গ্রাম এটা আমাদের টোটাল বডি ওয়েটটা এসছে এই ফিডটা খেয়ে আমার এই বডি ওয়েটটা মুরগিটা এসছে টোটাল মুরগিটা হাজার পাখি হোক বা পনেরোশো পাখি হোক যাই হোক আমার এইটা ওয়েটটা এসছে আর এই খাবারটা খেয়েছে তো এর এফসিআরটা আমাদেরকে বের করা দেবে তো এফসিআরটা বের করাতে কী করতে হবে আমাদেরকে এই যে ফিন কনজুম ডিভাইডেড বাই আমার যে বডি ওয়েট এসছে ছাব্বিশ কুইন্টল পঞ্চান্ন কেজি তাহলে আমার আসছে কত ডিভাইডেড করলে আমরা দেখুন ফোনে করে দেখুন বা কোনো ক্যালকুলেটার নিয়ে করে দেখুন ওয়ান পয়েন্ট এইট থ্রি ওয়ান মানে খুব ভালো রেজাল্ট হয়নি মানে খুব খারাপ রেজাল্ট হয়েছে কারণ ওয়ান পয়েন্ট এইট মানে সবথেকে বাজে রেজাল্ট মানে এর থেকে খারাপ রেজাল্ট হয় না সম্ভবত কোনো ফার্মেই হয় না সেক্ষেত্রে যদি কোনো বেশি মুরগি মরে যায় বা অনেকটা খাবার খেয়েছে ধরুন আপনার তিরিশ দিন বা বত্রিশ দিনের পর থেকে হঠাৎ মুরগিগুলো কোনো ভাইরাল ইনফেকশান চলে এলো সেক্ষেত্রে আপনার যদি মুরগি মরে যায় সেক্ষেত্রে আপনার এই বডি বডিওয়ার্ডটা এই এটা এলে সেক্ষেত্রে আপনার খারাপ রেজাল্ট এসছে এরপর আমি যে একটা করছি দেখুন কনজুম লেগেছি তারপর আমি যেটা লিখেছি এখানে দেখুন লিখছি তিন কুইন্টল পাঁচশো কেজি পাঁচশো বারো কেজি যে ফিডটা খেয়েছে আর ব্রয়লারের যে বডি বডিওয়েটে এসছে একুশ কুইন্টল চৌষট্টি কেজি তিনশো পঞ্চাশ একুশ কুইন্টল চৌষট্টি কেজি তিনশো পঞ্চাশ আমি আনুমানিক একটা লিখে নিলাম তো লেখার পরে দেখুন এটাকে আমরা প্রথমত ভাগ করতে গেলে আপনাকে লিখতে হবে মানে ডিভাইডেড বাই তিন কুন্ তিন কুইন্টল পাঁচশো বারো কেজি ভাজি তো একুশ কুইন্টাল চৌষট্টি কেজি তিনশো পঞ্চাশ করে দেখুন আপনার এফ সি আর আসবে ওয়ান পয়েন্ট সিক্স টু টু সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্ট এসছে মোটামুটি রেজাল্ট ভালো এসছে যদি ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে রাখতে পারেন তাহলে আরও খুবই ভালো ওয়ান পয়েন্ট সিক্সের আপলোড রাখলেও আপনি পয়সা পাবেন কিন্তু ওয়ান পয়েন্ট এইট থ্রি ওয়ান এটা খুব খারাপ রেজাল্ট হচ্ছে এক্ষেত্রে আপনি পয়সা পাবেননি কিন্তু এক্ষেত্রে আপনি মোটামুটি পয়সা পাবেন কারণ রেজাল্টটা খুব ভালো ভালো হয়েছে তো আপনাকে এফসিআর করতে গেলে এরকমভাবে এফসিআর করতে হবে যদি আপনি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি একটা ভিডিও করতে অনেক কষ্ট করে আমি একটা ভিডিও করি যাতে আপনারা আমাকে সাপোর্ট করুন আমি যাতে আরও ভিডিও আপলোড করতে পারি নমস্কার আমার ভিডিও এখানে